মুখটাই আমার সব থেকে বড় সমস্যা জানো তো। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। গজার হা হা শুনতেই পাচ্ছ, আমার কানের কাছেই রয়েছেন তিনি। এই যে অবকাই দেখছো, আর চোখে দেখছে দেখো অকাই, ওই দেখো দেখো লেজ নাড়াচ্ছে কিরম দেখো। অ্যাপকাই একটু তাকাও, সবাই তোমায় দেখতে চাইছে। কি ঘ্যাম দেখো, কান নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে, তবু তাকাবে না, এরকম একটা ভাব। এই দেখো, ওই দেখো, ওই দেখো লেজটা, ওই দেখো সম্মতি জানাচ্ছে কিন্তু তাকাবে না। এই দেখো দেখেছো, একটু তাকাও বাবা, মুখ তুলে একটু তাকাও বাবা। তুমি তো মহিলা না যে মুখ তুলে তাকাও মা বলতে হবে। মন বদমাইশ না, এত বুদ্ধি, এত বুদ্ধি ওর, কি বলবো, শুধু দুষ্ট বুদ্ধি, শুধু দুষ্ট বুদ্ধি, ছোট দুষ্ট বুদ্ধি, ছোট দুষ্ট বুদ্ধি। রোদটা আজকে বেশ ভালো উঠেছে, তাই না? সুন্দর রোদ উঠেছে, ঘনঘনে রোদ। দুদিন আর খুলিনি ক্যামেরা, একদম রেস্টে চলে গেছিলাম, রেস্ট মুডে। আর কালকে একটুখানি ইয়ে করেছিলাম, চ্যালেঞ্জ একটুখানি বেরিয়েছিলাম, তখন চন্দন বলল ম্যাম চ্যালেঞ্জ ভিডিও করবো, আর চল করি। এই হচ্ছে ব্যাপার। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আর ডিম আমার বাড়িতে নেই, ভুলেই যাচ্ছি আমি রোজ আনতে, জানো। মুসুর ডাল, মুগ ডাল কিচ্ছু নেই, কতগুলো মাছের মাথা আছে সেগুলোকে হালকা করবার ইচ্ছা আছে আজকে, সেই জন্য একটু মুগ ডাল নিচে অর্ডার দিলাম। আর এখানে বাটা মাছ কালকে চন্দন নিয়ে এসেছিলো অনেকগুলো, কয়েকটা রেখে দিয়েছিলাম, কয়েকটা করেছিলাম। আমার এই ইয়ের পরে না, ঘর ঝাড়ার মোছের পরে একটু কিছুক্ষণ ব্রিদিং ট্রাভেল হয়, তারপরে আস্তে আস্তে আমার ঠিকও হয়ে যায়। এটাই কি আছে সব খুলে খালে দেখতে আমি। আরেকটা কারণও আছে আমার একটু মুড অফ থাকার, সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে একটু আমার নেশাটা ছাড়ার চেষ্টা করছি। এবারে এত বছরের নেশা তো, যেহেতু কম খাচ্ছি সব দিক থেকে, মানে শারীরিকভাবে এবং মেন্টালিও, কি আমার একটা দুর্বলতা লাগে, ঝিমোচ্ছি একটু, এই হচ্ছে ব্যাপার। কিছু ভালো লাগছে না, এসে কথা বলতে ইচ্ছে করছে না, এই সমস্তগুলো হচ্ছে। দেখো কত মাছ রয়ে গেছে, মনেও থাকে না, খেয়ালও করি না। আমার এখনও চা খাওয়া হয়নি জানো, সকালবেলা ঘুমতে ঘুমতে আগে আমি গজার মাংস আর ভাত, এই দুটো জিনিস বসিয়ে দিই। তো আজকে গজার মাংসও আনতে হবে, চন্দন গ্যাসে আনছি, আসলে পরে তবে দিতে পারো, বসাতে পারবো আর কি। তো চলো দিন শুরু করলাম। আর এখানে আমার মা বসে আছে। আজকে তোমার সঙ্গে তোমার নাতি নেই, দুজন দুমুখো কেন, সারাক্ষণ তো দুজন একসঙ্গেই থাকো, সে ওখানে আর তুমি এখানে কেন? এ দেখো আমার চা এখনো পড়ে রয়েছে, খাওয়া হয়নি, বিস্কিট দিয়ে এবার চা খাও। চন্দন বাজার তো দিয়ে গেছে, গজার মাংস বসিয়ে দিয়েছি এই যে ওখানে, মানে ভাত হচ্ছে, আর এই যে আমাদের জন্য এনেছে মাটন, এটা এবার পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দেবো। আমার কাণ্ড দেখবে, মানে বাড়িতে না আমাকে মনে হচ্ছে তালাক দেবে এবার, এত ভুলো মনের কারণে। এখানে দেখো বাটা মাছ কালকে এনেছে, এইখানে দেখো কতগুলো বড় মাছ, ঠিক আছে, আমি ভুলেই গেছি বড় মাছটার কথা, কি বলবে আমার অবস্থাটা। আর এইখানে তো কাটাকুটি রয়েছে, লেজ রয়েছে একটা বড় মাছের, এখানে মাথা, মাথাটা দিয়ে আজকে ইচ্ছে আছে বললামই তো, এই যে মাথা জোড়া পাকিয়ে রয়েছে। আবার এখানে একটা ইলিশ মাছের লেজ, কবে থেকে জানো সেই আমার দিদি এসেছিল তখন থেকে ভেবেছিলাম বাবানকে করে দেবো একটু লেজ ভর্তা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত, এই রয়েছে যে রয়েছে। খেতেও ভালো লাগছে না, মেয়েটাকে করে দেবো ভাবলাম, করতে পারলাম না, ভুলে গেছি, ব্যাস পড়েই গেছে। এখানে দুধ এনেছে চায়ের, আবার লেবু নিয়ে এসেছে, পাতিলেবু, পাতিলেবু দিয়ে কেউ খায় বলো তো? পাঁঠার মাংস বা মাটন পাতিলেবু দিয়ে কে খায় আমাকে সেটা বলো, কি বলবে। ভাত আমার হয়ে এসেছে, চন্দনের জন্য না আমাকে আবার একটু পাতলা পাতলা, মানে নরম নরম ভাত করতে হয়, না তো আমার আবার নরম ভাত ভালো লাগে না, একটু শক্ত শক্ত ভাত ভালো লাগে। আমার বাড়িতে না অশান্তি তুমুল জানো তো, নিচের যে দোকানে বললাম যে দাদা একটু মুসুর ডালটা বেশি দেবে আর মুগ ডালটা 200 দেবে, উনি দুটোই 200 পাঠিয়ে দিয়েছে। এটাই কি হবে, এটা তো আমার গজার এক বালার হয়ে যাবে, মানে গজাকে এক মুঠ করে তো দিই একটুখানি করে, এটাতেই হয়ে যাবে বলো, কি বলবো। শান্তি আমার জীবন থেকে চলে গেছে জানো তো, ওই জন্যই দুটো দিন না চুপচাপ রেস্ট নিয়েছি,
কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে একটুখানি আমি চুপচাপ নিজের মতো থাকি, নিজের মতোই ছিলাম, কোনো কাজ করিনি প্র্যাকটিক্যালি। মানে খাওয়াটাও পর্যন্ত ওই ডাল ভাত করেছি, এত মাছ রয়েছে সে তো আমি ভুলেই গেছি, কিছু আর ভাল লাগছে না যেন মনে হচ্ছে। দুটো দিন একদম যে কোনো কাজে জানো তো একটু বিশ্রামের প্রয়োজনীয়তা আছে, একঘেয়ে হয়ে যেতে 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 না তখন মনে হয় দুটো দিন একটু রেস্ট নিই, একটু ভালো লাগছে, এরকম ব্যাপারটা হয়। তো আমারও তাই হয়েছিল আর কি। আর এমনিতেও তো 6 বছর ধরে ক্যামেরার সঙ্গে রয়েছি, 6টা বছর মুখের কথা নয়, এক নাগাড়ে কাজ করছি, তোমাদের সঙ্গে রয়েছি, তো একটু তো আসে মনে হয় যেন একটু দুটো দিন একদম বিরতিতে থাকি। তাও পুরো বিরতিতে থাকিনি, টুকটাক করেছি, কিন্তু সেই অর্থে ভ্লগিংটা করিনি। কিন্তু আজকে আবার মনে হলো না অনেক দিন হয়ে যাচ্ছে, অনেকে তোমরা মেসেজ করছো যে দিদি কি হয়েছে, দেখছি কমেন্টও দিচ্ছ কি হয়েছে দিদি ব্লগ আসছে না কেন, কিচ্ছু হয়নি গো, এমনি দুটো দিন একটু রেস্টে ছিলাম। এমনিতে তো থাকেই শরীর খারাপ টারাপ হলে তো করিই না, তবে আমার শরীর সেই অর্থে ঠাকুরের আশীর্বাদে যে খুব খারাপ হয়, আমি একদম উঠতে পারছি না বা করতে পারছি না এরকম 6 বছরে খুব কমই হয়েছে, তো সেই জায়গা থেকে সেরকম কিছু ঘটে না। ওই মুড, আমি একটু মুডি আছি, ওই মুডটাই আমার সব থেকে বড় সমস্যা জানো তো। খারাপের মধ্যে একটা ভালো দিক আছে, এই দেখো এটা নিজে থেকেই ঠিক হয়ে গেছে আমার, এটা এটা খুলে যাচ্ছিল না, এটা আমার নিজে থেকেই ঠিক হয়ে গেছে। এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে, একটু কালো ছোপ পড়ে গেছে। মন্দের ভালো বলে না, সেই মন্দের ভালো হচ্ছে এটা, আমি খারাপের মধ্যে ভালো খুঁজে আসছে। দেখো আমার দাঁতের ছাপটা অনেকটা হালকা হয়ে গেছে না, একেবারে বন্ধ করলে অবস্থা ঢিলা হয়ে যাবে, একেবারে বন্ধ এখনই করতে পারবো না, কিন্তু যতটা পারছি কমাচ্ছি, খুব চাপ নিয়ে কমাচ্ছি দেখবে। এই দেখো আমার ফ্রিজে কিন্তু পান রয়েছে, সব থেকে বড় এইটা আমার পরীক্ষা, ফ্রিজে কিন্তু পান রয়েছে তবু আমি না খেয়ে থাকছি, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। দুধ আর বাতাস আমার বাড়িতে একদম ভরপুর থাকে সবসময়, চার খানা দুধ লাগে চায়ের জন্য শুধু, তাও কেউ দুধ খায় না। এই পাখি নেবো কি করতে এনেছে বলো, কি হয়ে গেছে আমার মুখ ডাল, সে দেখো হেভি গন্ধ বেরিয়েছে, এবার নামিয়ে দেবো, দিয়ে গজার পেছনে কিছুক্ষণ একটু করতে হবে খাওয়া নিয়ে, করে টোরে আমি স্নানে চলে যাবো। মাথা খারাপ আছে, বোঝো ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে বলছে, বোঝো তাকে নিয়ে আমি ঘর কিছুই হবে না, চিন্তা করো এখন আমি রান্না শেষ করবো কপি করবো, আমার কি স্নান টান নেই বলো তো, বাজনার থেকে বাজনাটা বড্ড বেশি হয়, আমার আবার চিনি বেশি হয়ে যায় জানো তো, অনেক সমস্যা আছে। দেখো ওর কথা শুনে আমিও চাপে পড়লাম, সত্যি কি মাথাটা ইলিশ মাছের নাকি, একটু ঘৃতং দিয়ে দিই, এবার স্নানে চলে যাব, স্নান করে এসে বাদ বাকি, স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি আমি, এখন এখানে মাটনটা রান্না করব। আর মাকে ডাল আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি, মা ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছে, আর এইবার আমি মাটনটা রান্না করব। মা তো অত মাংস খেতে চায় না, সেই জন্য আমি একটু মাছ, মা মাছ ভাজা আবার বেশি ভালোবাসে, মাটনের থেকে চিকেনের থেকেও মাছের ঝোলের থেকেও মাছ ভাজা তার বেশি পছন্দের, তাই জন্য মাছ ভাজাই দিই, খা যার যেটা পছন্দ তাই না, সেইটাই খাওয়া ভালো। তো যাই হোক আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার 750 গ্রাম মাংস রয়েছে মাটন, এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কাটা, এখানে 4টের মতো আলু নিয়েছি, এখানে 12টার মতো রসুন আর আদা ওই 1 কোয়ার্ট টাইপ মাপের নিয়েছি, আর এখানে আমি ভালো করে ধুয়ে রেখেছি হচ্ছে মাটনটা,
আর টক দই লাগবে সাথে, আর সঙ্গে গুঁড়ো মশলা তো লাগবেই। তেল গরম হলে পর 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 যাব। ওখানে মাংস রেডি করছি, আর এখানে দেখো চাটনি কমপ্লিট হয়ে গেল আমার, খেয়ে যাচ্ছি। আমার এটা অনেকক্ষণই হয়ে গেছে, 1 ঘন্টার উপরে আমি এটা মানে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করলাম, সম্ভবত হয়েই গেছে আমার সেদ্ধটা। একটু দেখে নি সেদ্ধ হয়েছে কি না, তার জন্য আমাকে হেল্প করবে আমার হাজবেন্ড মাননীয় চন্দন ভট্টাচার্য। এইবার গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে বেসনা ভেজাবো, কারণ ঝোলটা একটু ঝোলঝোলই রেখেছি, কারণ আমাদের একটু ঝোল লাগে, সব থেকে বড় কথা এটা, আমরা একটু ঝোল খাই। তো যাই হোক, এইবার তো নামিয়ে দেবো, আর কিছু দেখানোর নেই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। এখন আমি খেয়ে দিয়ে সোজা রেস্ট নেবো, কারণ বিকেলবেলা বাড়িতে একটু লোকজন আসার কথা আছে, তো সেই জন্য আমাকে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা আবার আড্ডায় বসতে হবে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। কালকে আবার এই ধরনের কোনো ব্লগ নিয়ে আসবো, কিংবা কোনো একটা চ্যালেঞ্জ, যাই হোক কিছু একটা নিয়ে আসবো। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সব্বার পরিবার, বাজার পরিবার, কলকাতা ক্যাম্পাস। আর গান তো অবশ্যই একটা দিতে হবে, অভ্যেস। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার।